আসসালামু আলাইকুম, আমি লালমনি কুলাগাড়ের ছোট চানবাউল। আমি এবার ইমাম হাসান হোসেন বেহেস্তের বাতি ফাতেমার কলিজার টুকরা নয়নের মণি হযরত আলীর সেই কলিজার টুকরা ইমাম হাসান হোসেন দয়াল নবীজির চোখের মণি সেই ইমাম হাসান বিষপান করবেন, বিষপান করাবেন তাহাকে, সেই কাহিনীটা আমি এবার আপনাদের উপহার দিব। যদি ভালো লাগে আমার গাওয়া সার্থক হবে। সকলকে ধন্যবাদ। হাতে মারি কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হোসেন মাফাতে মার জানেরি জান, তারা দুই ভাই বেহেস্তের বাতি বাইরে আপনাদের যাই কইয়ার দুঃখ লেহি কাছে জার জীবন বারা গয় আল্লাহ সুখ পাবো কোথায় রে, দুঃখ দুঃখ লেই কাছে যার কপালে, আহার সেই দয়াল নবীর নাতি ইমাম মহাশন মাফাতে মার সন্তান বইলা বেহেস্তের নিশান, হযরত ফাতেমা জান্নাত নারী কুলের সদর, সেই ইমাম হাসান কে খাওয়াই আমার লো করলো যে বিষপান রে, দুঃখ লেহি কাছে যার কপালে, আরে কোথায় আমার দয়াল নবী, এবারে বুঝি ময় মনা কুটনি জায়দার বাড়ি গেল, জায়দাকে বুঝাইয়া এইবার আয়াতে আর নিল, জায়দা বলে ও গো বুড়ি মা তোমাকে যাই কইয়া সেই ওষুধ মারে দিও স্বামীরে যাব পায়া, জন্মের মতন স্বামীরে আমি লইম ঘরে কাউরে তো দিম না রে, কাছে যার কপালে, কুটনি বুড়ি মায় মনা বলছে ঘরে একটু গুড়া ওষুধ আছে আগামী কাল এনে দেব জাদা স্বামীরে নিবি ঘরে, স্বামীরে খাওয়াইলে পরে রে জাদা তোর পাগল হইব রে, দুঃখ লেহি কাছে যার কপালে, জাদা এইভাবে ভেস্তের স্বামীকে এইভাবে দূরে ফেলাইয়া লাভ নাই, আমার কাছে এক ফাইল গুড়া ওষুধ আছে, যাই দেখো এক আগামীকালকে তুমি নিয়ে আসো, দেখি স্বামীর মনটাকে পাওয়া যায় কিনা। কুটনি বুড়ি মায়মনা বাড়িতে গেল, কিসের গুড়া ওষুধ, গেলে তো বিষ, দামেস্ক থেকে জিত সাততলা বিষ পাঠাই দিছি গুড়া ওষুধ, সেই বিষগুলো নিয়ে আস্তে আস্তে করে কুটনি বুড়ি মায়মনা এদিকে মারওয়ানা রুবদে অলিত রাত্রিবেলা এসে বলল বুড়িমা খবর কি, বলে খবর সব কাজ হাসিল করেছি, এখন শুধু বিষটা দিয়ে আসলেই কাজ হাসিল হয়ে যায়, ইমাম হাসানের বধ হয়ে যাবে। তারপর দিন সকালবেলা বুড়ি কি করিল, অর্থের লোভে ইমাম হাসানের আল্লাহ আজরাল হইয়া গেল রে, বল কি খেলা এবারে দেউরিতে যাইয়া ডাকে জায়দারে, জায়দা তাড়াতাড়ি আইল বুড়ির কাছে, আসল থেকে ওই কাটি সেই পুটলি বের করে দিল, বিষের গুড়াই এইবার জায়দার গো কাছে এবার তুইলা দিল রে,
হাসান পরিশ্রম করে ঘোড়া মেরে চলে আসতেছে, উনি হজে গিয়েছিলেন। হজ থেকে ঘোড়ার থেকে নামলেন, নামার সাথে সাথে জায়দার কাছে আগে আসলেন। হাসানের একটি প্রথা ছিল, সে যেখানেই যাক না কেন জায়দা ছিল বদমেজাজি। এই বদমেজাজি স্ত্রীর কাছে প্রথম এসে দেখা করত, প্রথম কথা বলতো, যাহাতে কোনো দুঃখ বেদনা না পাইতে পারে। হাসান এসে জায়দার সঙ্গে কথা বলল, তাড়াতাড়ি করে জায়দা হাসানকে নিয়ে ঘরে বসায়। কয়, স্বামী, আপনি অনেক পরিশ্রম করে আসলেন ঘোড়া মেরে, এখন এই মুহূর্তের জন্য আপনার এখন একটু শরবত খাওয়ার প্রয়োজন। শরবত খাওয়ার স্বামী প্রয়োজন গেল, ঘোড়া বিষেরে লইয়া গমি সাই খেজুরের রসের সাথে রে, বিষের গুড়া যখন বাইরে মিশাইয়া নিল, এবার শরবত আনতে দেরি দেই কেন হাসান নামাজে বসিল রে, দয়ালু তুমি কি সর্বনাশ হইল, কি আগুন জ্বালাইল রে, দয়ালু এবার হাসানের ঘরে খেজুরের রস মিশাইয়া স্বামীর ডান পাশে রাখিয়া, এবার বুঝি হাসান কি করে গো নামাজ শেষে, এবার গেলাস পাইল রে, দুঃখ লেহি কাছে যার কপালে। স্বামী নামাজে গেছে, ডান পাশে বিষের গ্লাসটা রেখে দিছে। নামাজ থেকে তাড়াতাড়ি করে ফিরে এসে দেখতেছে ডান পাশে গ্লাস, গ্লাসটা হাতে নিয়ে মুখের গোড়াই দিছে, জীবন নীলাটা শেষ। আহারে, যেই মাত্র গ্লাসটি মুখে নিলেন, একটা টিক টিকে হাতের পড়ল, আপনাদের যাই কোয়া টিক টিকি বাদা আর গো হাসান সেটা তো মানল না রে, দয়াল তুমি কি আগুন জ্বালাই, ওই বিষ মুখে তুলেই দিল, যেই মাত্র একটি ঢোক এবারও গেহি নিল, গেলার সাথে সাথে এইবার গো কিছুক্ষণ পরে বিষের ক্রিয়া হইল রে, দয়াল তুমি কি আগুন জ্বালাইলা, বিষের ক্রিয়া শুরু হইল, পেট ব্যথা পেট যায় জ্বলিয়া, আহার সেই দেখারি আল্লাহ গোপন যা রাখিয়ার, তুমি কি আগুন জ্বালাইলা, বিষের ক্রিয়া শুরু হয়ে গেল, মনে হয় পেটের ভিতরে অগ্নিকুণ্ড জ্বালিত হয়ে গেছে। হাসান দুই চোখের পানি ছেড়ে বলতেছে, জায়দা আমি পেটের ব্যথায় বাঁচি না, আমার পেটটা মনে হয় জ্বলে গেল, এখন আমি কি করি,
উপায় তো কিছু দেখি না। বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে মনে হয়, ষাটটি দুযোগের অনল পেটের ভিতরে জ্বলতেছে। হাসান পেট চিবিতে ধরে কষ্ট করে আর কোথাও কোনো দুই বিবির ঘরে গেলেন না। হাসানের তিন স্ত্রী ওই জায়দারই ঘরে গেল। জায়দার ঘরে গিয়ে চিল্লা হাল্লা করলো না, চিল্লা হাল্লা করলে যদি ইমাম হোসেন শুনতে পায় তাহলে তো খঞ্জর লাগাইয়া তাকে শেষ করে ফেলবে। তাই হাসান স্ত্রীর গোপনীয়তা ফাঁস না করার কারণে তিনি গোপন ভাবে কষ্ট করেও হাসান সারাটি রাত ঘরের ভিতরে রইলেন, কাউকে বুঝতেও দিল না। শুধু এই কথাটিকে বললেন, ওরে জায়দা কি বিষ খাওয়াইলা, আগে জালে এই খেজুরের রসের ভিতর, হায়রে এতই যন্ত্রণা ছিল রে, জায়দা তুমি কি বিষ খাওয়াইলা, তুমি কি বিষ খাওয়াইলা, খেজুরের রস আর কোনদিন খাব না, এত যন্ত্রণা খেজুর রস আগে তো জানি না, জায়দা কয় কি হইল স্বামী গো, কি ফিরা কি হইল, এইবার রাত্রি ধীরে ধীরে গভীর হইয়া গেল, হাল্লা কতই মনে কষ্ট লইয়া হাসান জায়দার ঘরে ছিল রে, দয়াল তুমি কি আগুন জ্বালাইলা, আগে জানলে খেজুরের রস খাইতাম না, ওরে জায়দা আমি রে, জায়দা তুমি কি শরবত খাওয়াইলা, রে জায়দা একই শরবত তুমি খাওয়ালে আমারে, যে শরবত খেয়ে আজকে আমার পেটের জ্বলন্তি টের পাচ্ছি না। হাসান এমন একটি মানুষ ছিল, স্ত্রীর গোপনীয়তা ফাঁস করাটা যার যে স্বামীর কোনই কর্তব্য ছিল না, তাই হযরতের আগে আগে হাসান কি করলেন, তাড়াতাড়ি করে কষ্ট করে জুমা নিয়ে দয়াল নবীজির কাছে চলে গেল। দয়াল নবীজির রওজার কাছে গিয়া বলতেছে, নানা মিয়া আজকে সেই মাথার কথাই মায়ের কথাই সত্য, আজকে আমার সেই দুর্দশা, আজকে আমি সেই বিষপান করেছি। নানা মিয়া আমি বিষপান করেছি, যে কথাটি আমার মায়ে বলেছিল সেটাই ফলে গেল। তাড়াতাড়ি করে ইমাম হাসানের কথায় সাড়া দিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রজার থেকে বলতেছি, হে হাসান প্রাণপ্রিয় নাতি, হে প্রাণপ্রিয় নাতি, তুমি এই মুহূর্তের জন্য আমার এই রজার ধুলিবালিগুলি তোমার মুখের ভিতরে নিয়ে নাও, চোখে মুখে নাকে লাগিয়ে দাও, তোমার বিষের ক্রিয়া কমে যাবে। দয়াল নবীজি রোজার ধুলি বালি নিল, ধুলি বালি লইয়া এইবার নাক মুখে ছিটাল, নাক মুখে ছিটাইলে গো বিষের ক্রিয়া কইমা গেল রে, তুমি কি আগুন জ্বালাইলা, কি বিষ খাইলা জায়দা, আহারে বিষের ক্রিয়া কমে গেল, হাসান জায়দারে বহলিল, আমি তো মার হাতের কোনো কিছু আর না খাইব, জায়দার মন বেজার এবার হইয়া গেল, জায়দার ঘরে যায় না খায় না ইমাম হাসান ভালো, ইমাম হাসান এবার গো বাইরে দুই স্ত্রীর ঘরে সই লাগে রে, তুমি কি আগুন জ্বালাইলা, আর দিন থেকে জায়দার ঘরে যাওয়া বন্ধ করলো, জায়দার হাতের খানা পানি বন্ধ করলো। জায়দা তোমার হাতের খানা খাইতে গিয়া এত বিষ খেজুরের রসে, এত বিষ আগে জানি না, আজকে বুঝলাম যে খেজুরের রসে কত বিষ। হাসান চলে গেল জয়নবীর ঘরে, হাসনা বানুর ঘরে, এই দুজনের ঘরেই সময় কাটায়। এদিকে পরের দিন সকালবেলা হাসান আবার চলে গেল শিকারের ভবনে,
এবার ময়মনাবুরি কুটনি এসে বলতেছে, কই রে জায়দা কি খবর, তোর স্বামীর কি খবর আগে খুলে বল। জায়দা বলে, ও গো মান, জায়দা বলে ও বুড়ি মা, ব্যাপার তো ভালো না, স্বামীরে খাওয়াইলাম পাওয়ার জন্যে স্বামী, আরে আরে মরণ শুধু খাইল রে, তুমি কি অসুত দিলা, কি বিষ খাওয়াইল জায়দা গো জায়দা, আমি তো বাঁচি না রে, তুমি কি বিষ বলে, ওরে জায়দা তুমি তো জানো না, এবার আমি ভালো ঔষধ দিব রে রানিয়া, তাড়াতাড়ি আরো সাততলা বিষ গুড়ি সংগ্রহ করে, ওই যে উপরে বলি দি মারোয়ান এই বিষগুলো দামেস্ক হইতে আনে রে, দুঃখ লেগছে যার কপাল, খবর ভালো না। ময়মনাবুরি দামেস্ক থেকে আবার বিষের গুঁড়া নিয়ে আসলো, এটা একটু করা। এই বিষের গুঁড়া নিয়ে এসে জায়দাকে দিয়ে বলতেছে, ওরে জায়দা শোন, তোর স্বামীকে এবার তুই খেজুরের খেজুরের সঙ্গে বিষগুলো মিশাবি, এই এই ওষুধগুলি মিশাবি, মিশাইয়া তোর স্বামীকে আদর করে খাওয়াবি, তারা ইমাম বংশের মানুষ, আর ইমাম বংশের মানুষের কাছে একবার ক্ষমা চাইলে তারা দিল থেকে ক্ষমা করে দেয়, তারা হিংসা নিন্দা কিছুই রাখে না। তোর স্বামী যখন তোর বাড়িতে চলে আসবো তখন তাড়াতাড়ি করে স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নিস, তোকে মাফ করে দিবে, দিয়েই তোর স্বামীকে একটু যতন করে তোর ঘরে নিয়ে বসাইয়া এ ওষুধ মাখানো খেজুরগুলো আগে এক জায়গায় রাখবি, আর ওষুধ না মাখানো খেজুরগুলো তুই একই ভাণ্ডেতে রাখবি আর এক জায়গায়, তোর স্বামীকে খাইতে দিবি, তোর স্বামী যদি এগুলো না খাইতে চায় তখন তুই যেগুলো ভালো খেজুর এগুলো খাবি, ওষুধ মাখানোগুলি খাবি না, আর ওগুলো তোর স্বামীকে তুই খাওয়াবি, বুঝাইয়া দিবি যে আমি খাই আমার তো কিছুই হয় না। এত চালাকি করলো রে জায়দা, স্বামীকে মারিবে, স্বামীকে মাইরা ফেলে গো বিবিরা, সুযোগ যদি পাইলে রে তুমি কি খেলা খেলাইলা, বুড়ি কোথায় জায়দা খেজুর সংগ্রহ করলো, খেজুরেরই সঙ্গে ওই ঔষধ মাখালো, ইমাম হাসান আবার যখন ঘরে ফিরে এলো, জায়দা জায়া স্বামীর দুই হাত এবার ধরিল, ক্ষমা চাইয়া নিল গো স্বামী, খাওয়ানো ভুল গেছে আমার হইয়া, ক্ষমা হইল মহতের লক্ষণ গো ইমাম হাসান, ক্ষমা দেই করিয়া রে, তুমি কি খেলা খেলাইলা, ইমাম হাসান মহ ক্ষমা করে দিলে স্ত্রীকে, তাড়াতাড়ি করে জায়দা স্বামীর হাতটা ধরে নিয়ে কয়, স্বামীকে অনেক পরিশ্রম করে আসছেন, আপনার জন্য আমি কিছু খেজুরে কিছু আপনি খান। হাসান বলতেছে, জায়দা রে আমি যে তোমার হাতের কোনো কিছু খাইতে কষ্ট পাই, আমার পেট যেন কেমন করে। জায়দা কয়, স্বামী বিশ্বাস করেন না আপনি, এই খেজুরটা আমি নিজেও খাবো। তাড়াতাড়ি করে জায়দা ভালো খেজুর যেখানে রেখে সুখান থেকে একটা খেলেন, একটা যেগুলো ওষুধ মাখানো সেগুলো হাসানের মুখে উঠে দিল, জায়দা খাইলেন, হাসানকে যেই মাত্র খাওয়াচ্ছে দুই একটা খাওয়ানোর পরপরই বিষের ক্রিয়া আবারও আগের চাইতে একটু বেশি শুরু হয়ে গেল। হাসান চোখের পানি ছেড়ে কয়, ওরে জায়দা সারা জিন্দগি বার আমি খেজুর পান করলাম, খেজুর খাইলাম, কখনো পেটের ভিতরে বিষের কোনো অগ্নিকুণ্ডের কোনো আবাস পেলাম না, যন্ত্রণা পেলাম না, শান্তি পেলাম,
আরবের খেজুর আজকে কি খেজুর তুমি আমাকে খাওয়ালে যে খেজুরের মধ্যে এত বিষ? তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, এই খেজুর খাওয়াটাই আমার জন্য ভুল, এই খেজুরেরই ভেজাল আছে, এই খেজুর খেয়েই আমার পেটটা জ্বলে যাচ্ছে, আমি আর বাসি না। এইবারও হাসান আর কাউকে বুঝতে দিল না, কিন্তু বুঝতে না দিলে কি হবে? টের পাই আছে ইমাম হোসেন বাগের বাসা বাগ, তাড়াতাড়ি দৌড়ে আইলো গো ভাইয়ের এই অবস্থা দেখা রে, দুকলেই কাছে যার কপালে কি বিষ খাওয়াইলা রে, তুমি কি বিষ খাওয়াইলা, মরণ ঔষধ খাওয়াইলো রে আজকে স্বামীর পাওয়ার লাইগা রে, কি বিষ খাওয়াইলা, তাড়াতাড়ি আগের মতো হোসেন ওই রোজার পাশে নিল, রোজার পাশে লইয়াইবার আবারও নানামিয়া বলল, দুইবার তুমি বিষ পান করলে হাসান তোমাকে যাই কইয়া, আর একবার বিষ পান করলে গো হাসান তুমি যাইবা পরপারে সইলা রে, ওরে দয়াল তুমি কি আগুন জ্বালাইলা, রোজার থেকে দয়াল নামে যে তাড়াতাড়ি করে হাসানকে ডাক দিয়ে কয়, হাসান আর একটা কথা তুমি শুনে রাখো, দুইবার বিষ পান করলে এইবার তুমি সুস্থ হয়ে গেলে, আর তৃতীয়বার তুমি বিষ পান করলে তুমি আর সুস্থ হইবা না, তোমার প্রাণ পাকি চলে যাবে। বেহেস্তের বাতি বেহেস্তের লাইট, ইমাম হাসান হোসেন দুই ভাই, দুটি ভাই তারা মদিনায় আছে, হাসানকে ধরাধরি করে ওই ধুলা বালুগুলি নাক মুখে নিলেন, কিছুক্ষণের জন্য সেটা সুস্থ হয়ে গেল, কিন্তু শারীরিকটা বেশি ভালো না। হাসান বলে, দুঃখের কপাল আমার ঘরে শত্রু হইল, বাহিরে শত্রু হইলে বাইরে প্রাণ বাঁচে গো, ঘরের শত্রু হইয়া গেলে গো আল্লাহ বাসা ভীষণ দায়ো রে, তুমি কি খেলা খেলাইলা, কি খেলা খেলাইলে দয়াল গো দয়াল মানুষ বানাইয়া রে, হাসান তখন মনের দুঃখে ঘরেতে থাকল না, তাড়াতাড়ি সইলা গেল মুসলনগর যায়া, মুসলনগর গেলেন বাইরে আব্বাস নামে বন্ধু, ইমাম হাসান হোসেনের ভক্ত সেই আব্বাস তার সেই প্রাণ প্রিয় বন্ধু, হাসান তখন কয়দিন জন্য গো বন্ধুর বাড়ি গেলেন যে বেড়াতে রে, তুমি কি খেলা খেলাইলা, আব্বাস ইমাম হাসানকে পেয়া খুশি গেল হইয়া, আমার বাড়িতে আইসে গো আমার দয়ালো সহলিয়া, যতন করেই বসতে দিল আব্বাস ছোটবেলার সাথী, আব্বাস মিলে দুইজন হাসান চলে গেল মসজিদ ঘরে জানি, নামাজ পড়িতে গেল শুনেন এক ঘটনা, একজন ইহুদি অন্ধ একটি চক্ষু গিয়া, দয়াল নবীর আমলে নবীর শত্রুতা করেছিল, নবীকে মারিতে পারে নাই নবীর আওলাদ গনকে মারিব, খবর পাইয়া আর বথাই কাগো সেই ইহুদি চলে গেছে মুসলনগর গেল রে, তুমি কি খেলা খেলাইলা, নবীর আমলে সেই ইহুদি, নবীর আমল থেকে শত্রু,
নবীকে মারতে পারে নাই। উনি ভেবেছিল নবীকে পারলাম না, নবীর ছেলে মেয়েরাও নাই, নবীর নাতি নস্কর থাকলে তাদেরকে আমি হত্যা করে প্রতিশোধ নেব। তাই সে অন্ধবিহীন সেই ইহুদি চলে আসছে, চাদরের নিচে কম্বলের নিচে একটি বর্ষা নিচে, বর্ষা দিয়ে হাসানকে মারবে। এবার চলে আসলো কোথায়, সেই মুসল্লানগর খবর পাইছে যে হাসান মুসল্লানগর চলে গেছে। এই মুসল্লানগর এসে হাসানের পায়ে পড়ে বলতেছে, হাসান আমি তোমার কাছে মুসলমান হব, বায়াত করব, কতদিন থেকে আছি, নবীর আমল থেকেও পারি নাই, এখন তুমি আছো, তুমি আমাকে মুসলমান করো ভাই। আব্বাস সুখের দিকে তাকায় দেখতেছে সুখের অবস্থা বেশি ভালো না, মনে হয় এই বেটা কোন শত্রুতা নিয়ে এসেছে। বুঝতে পেরে বলতেছে হাসানকে, বন্ধু দয়া করে আপনি একে কোনো বায়াত পড়াবেন না, কারণ এ মনে হয় শত্রুতার লক্ষণ। হাসান আব্বাসকে ধমক দিয়ে বলল, ভাই আব্বাস কে কোন মন নিয়ে এসেছে জানি না, তিনি যে দিন ইসলাম গ্রহণ করতে চায় এটাই তো আমার জন্য বড় সুখবর। মানুষকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করার ফলে যদি সে আমাকে হত্যাও করে তাতে দুঃখ নাই, তবু যেন আমি আর কালেমা স্বীকার করতে চাই, তাকে কালেমা পড়াই মুসলমান করল। মুসলমান করে তাড়াতাড়ি করে হাসান চলে গেল মসজিদে। আব্বাস সহ, আব্বাসের মন মানে না, বন্ধুকে মনে হয় মারবে, নামাজে চলে গেল, নামাজে যায়। আর এদিকে এই ইহুদি লোকটি মুসলমান হলো, নামধারী মুসলমান, বর্ষাটা হাতে বের করে নিয়েছে, কখন সুযোগ পাবে দরজা দিয়ে বর্ষাটা চালায় দিবে, ঢেল দিয়ে এমন ভাবে মারবে হাসান যেন শেষ হয়। কিন্তু হাসান নামাজে আছে মনোমুগ্ধ করে, আর আব্বাস তার মনটা ভালো নেই, তার মনটা সবসময় সন্দেহের মধ্যে পড়ে গেছে যে কখন মানে কি ঘটে যায়। একবার নামাজে সেজদায় থাকে, আর একবার পিছন দিকে তাকায়, পিছন দিকে তাকাইলে ওই ইহুদি লোকটি দেখে আব্বাসের জন্য মারাটা খুব জটিল হয়ে গেল। এই সুযোগে সুযোগ পায় না, হায় রে জ্বালা যন্ত্রণা, আহারে যখন হাসান সেজদায় শুইলা গেল ওই বর্ষা ছেলে, বর্ষা যে মারিল রে, তুমি কি খেলা খেলাইলা, ওই বর্ষা ছেড়ে দিল বর্ষা গিয়া, এবার লাগবে হাসানের পিষ্ট দেশে, বর্ষা সরার সঙ্গে সঙ্গে গয়া বাজাইয়া হাসানকে ধরিল রে, যেই বর্ষা ছেড়ে দিছে সেজদায় গেছে। আব্বাস দেখলো যে বর্ষা ছেড়ে দিল, তাড়াতাড়ি করে হাসানকে পাজর ধরে তাড়াতাড়ি টেনে নিয়ে আসলো। আস্তে আস্তে বর্ষাটি এসে হাসানের পায়ের ভিতরে ঢুকে গেল। ও পায়ে যখন ঢুকে গেল, হাসান চিৎকার দিয়ে আব্বাসকে জড়ায় ধরল। আব্বাস কয়, ওরে বেঈমান ইহুদি, তুই আমার হাসানকে তুই তীর তুই বর্ষা নিক্ষেপ করে হত্যা করতে চাস, তুই নামধারী মুসলমান, দৌড় দিয়ে আব্বাস ধরবে, ধরে তাকেও হত্যা করবে। কিন্তু ইমাম হাসান যেতে দিল না, ভাই যদি তাকে ধরে নিয়ে এসে সে তো মুসলমান হয়েছে, এখন তাকে যদি মারো তাহলে সে আর আমি সমান হয়ে গেলাম, তাকে ছেড়ে দাও, সে চলে যাক, তার বিচার হবে আর হাসরের ময়দানে। আর মারতে দিল না। হাসান কয়, আব্বাস আমি ঘরে থেকেছিলাম, ঘরেও শত্রু, কষ্ট করে তোমার কাছে আসলাম ভাই, শান্তি পাওয়ার জন্য, বন্ধুর কাছে বন্ধু যায় শান্তি পাবে, এখানেও আমার শত্রু, বাহিরেও শত্রু যদি থাকে ঘরেও শত্রু, তাহলে ঘরে থাকাই ভালো, ঘরেই যদি আমার মৌত হয় মাতা মহ যা বলছে তাই হবে। কষ্ট করে আব্বাস আগায় দিল, হাসান আবার মদিনায় চলে এল। মদিনায় আসলো শারীরিক ভালো না, চলে গেল কোথায়, মায়ের ওজার কাছে, মায়ের ওজার কাছে গো গেল, কাঁচে জাজের হইয়া মা জননী তুমি দেখো গো আজকে সেই দিশের কথা রে, গো মা তুমি দোয়া করো আমার, তোমার দোয়ায় জগৎবাসী গো তরাবে ওই হাসরে যায়ো রে, ওই যে তীর মেরেছে গো রক্ত শুয়ে শুয়ে পড়তেছে, ইমাম হোসেন গেল রওজার এবারও ভিতরে জয়া বলছে, দাদা এই রওজা পবিত্র জিনিস, এখানে রক্ত পড়লে অপবিত্র হইয়া যাইব, দাদা
চলো আমার ঘরে কোন বিবির ঘরে থাকা লাগবে না ভাই গো আমার ঘরে রইবে গো তুমি কই রইলা লুকাইয়া দাদা এইভাবে রজার ভিতরে তুমি থাকো কেন হাসান কয় হোসেন বাকি জীবনটা আমি রজার ভিতরে থাকবো রজার ভিতর থেকে বের না হলে পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে হত্যা করে হোসেন বলল ভাইয়া তোমার রক্ত ঝুটতেছে রজা হলো পবিত্র তাই চলো ঘরে আর কোনো বিবির ঘরে তুমি যেও না তুমি আমার ঘরে যাও আমি তোমাকে ঘরে সেবা যত্ন করবো আর কারুর করার প্রয়োজন নেই ভাই হইয়া ভাইয়ের দয়া হোসেন করিল দরদের ভাইকে লইয়া গো ইমাম হোসেনের কাছে রাখলো হাসান শুয়া পড়ল মৃত্যু তাহার নিকটে আইসা পড়ে গেল দিনে দিনে সোনার রঙ হাসানের মলিন হয় এদিকে যায় দা গুপ্ন ভাবে যায় টুটনি বুড়ি ময় মনারে দেখা করে গেল ময় মনা কয় ওরে যাদা একটি কথা শোনো কথাটি মানিলে তোমার গো সিংহাসন তুমি রাজরানী যাবে হইয়া তুমি কি খেলা খেলাইলা যাদা বলে কেমন রাজরানী আমারে কও খুইলা এদি তোমায় করবে বিয়া শর্ত আছে যাদা একটি কথা তুই শুনে রাখ আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে আমি তোকে সম্পূর্ণ খুলে বলি শোন যখন জয়নবের ঘরে হাসান যায় তোর তখন কেমন লাগে যায় দেখো আমার কলিজা ফেটে যায় ইচ্ছে করে স্বামীকে আমি মেরে ফেলি আমিও পাবো না বেহেস্তের স্বামীকে কপাল ঠকা করে না খাওয়ার চাইতে না খাওয়াই ভালো মনে কয়ে হাসানকে আমি হত্যা করি কিন্তু বেহেস্তের বাতি বেহেস্তের নিশান ফাতেমার সন্তান কিভাবে হত্যা করি আমি পাবো না আর বাকি দুই স্ত্রী কেউ পেতে দেবো না এটাই আমার জিত বুড়ি কয় এবার একটা কৌশল শোন জায়দা হাসানকে বিস্মান করাই যদি তুই মারতে পারিস এজিত তোকে বিবাহ করবে আর বামপাশে রানী বানাবে রাজত্ব পারলে অর্ধেক তোকে লিখে দিবে এই খবর আমার কাছে পাঠাই দিচ্ছে তুই কি রাজি হাসানকে মারার কথা শুনে জায়দার গাও শিঙ্গরে উঠল সর্বনাশ বুড়িমা মুখে যথেই বলি না কেন প্রাণপ্রিয় স্বামীকে কি কেউ হত্যা করে বুড়ি কয় জায়দা হত্যা তো করতেছিস তোর স্বামীর দোষে নয় দুই সতীনকে পথের ভিখারিনী বানাবি সেই জন্য আমি তোকে হত্যা করতে কই তুই যখন হত্যা করবি তখন জায়দা হয়ে যাবে জয়নব হয়ে যাবে সর্বহারা হাসনাবানু হয়ে যাবে সর্বহারা তারা হবে ভিখারিনী আর তোকে যদি বিবাহ করবে তার সেখানে কোনো সতীনের সংসার করতে হবে না সেখানে তুই হবি রাজরানী রাজরানী হইয়া তুই ভিক্ষুককে ভিক্ষা দিবি জয়দা কিছুক্ষণ দম ধরে থেকে দেখলো যে এক হিসেবে ঠিকই আছে বেঁচে থাকতে স্বামীকে তো পাবোই না আমি না পাইলে আবার আর একজন সুখী থাকবে এটাও আমি তা করতে দেব না আমি এবার বুড়িকে বলিল বুড়িমা ঠিক আছে তাহলে কিভাবে আমি মারিব স্বামী তো আমার প্রতি থেকে ষোলো না বিশ্বাস উঠাই নিছে সে আর আমার ঘরে আসবে না কোনো বিবির ঘরে যাবে না সে হোসেনের ঘরে রয়ে গেছে কয় তারপরে তোকে হীরকচন্দ্র বিষ দিলাম চোদ্দতলা হীরকচন্দ্র বিষ খাওয়াইতে হবে না যদি এক বিন্দু পরিমাণ হাসানের গায়ে স্পর্শ করাইতে পারিস লোমের গোড়া দিয়ে ঢুকে পশমের গোড়ায় ঢুকে অ্যাকশন করে মানুষ মারা যায় 5 মিনিটের মধ্যে হীরকচন্দ্র বিষটা নিয়ে যা যেখানে পানি রেখে নিংড়ানো পানিগুলো ভালো পানিগুলো খাওয়া হয় আর আয়রন পানিযুক্ত আটকায় দেয় এই সুরাহিয়ার উপরে এই বিষটা ঘষাইয়া দিবি দিলেই তোর আরো সুবিধা হবে কারণ সে তো তোর ঘরে নাই সুযোগ মোতাবেক কাজটা করবি আমিও রাত্রেবেলা গভীরে তোর কাছে যাবো কি বুদ্ধি করা যায় আমি করে দেবো শুধু রানী বানাবে না অসংখ্য স্বর্ণ মুদ্রা দিয়ে তোকে জড়াইয়া দিবে যাদের দেখলো একদিকে সতীন নাই বাদশাহ
আর একদিকে তো ধন সম্পত্তির অনেক মালিক হবে, এদিকে তো সতীনের সংসার করা লাগে, স্বীকার করলো। হীরক চূর্ণর বিষ লইয়া এইবার আসিল চলিয়া, ধীরে ধীরে রাতি লইব জয়দা বিষ আঞ্চলে বান্ধিল রে, তুমি যাইও না সারিয়া। এদিকে তে রাত্রি রজনী নিশা রজনী হলো, নিশাতে রাত্রি কালে জাদা ঘুমায় না গো, জৈনব গিয়া স্বামীর পৈতানে স্বামীর পা দুটো সেবা করতেছে, হাসনা বানু ইমাম হাসানের শীতানে বসেছে, হুসেন সব সময় ভাইয়ের পাশে রয় বসে, ভাইকে যতনে রাখবে গো হুসেন প্রতিশ্রুতি দিছে রে, তুমি কি খেলা খেলাইলা জায়দা আর সুযোগ পায় না। পুটনি বুড়ি ময়মনাও গেল জায়দার ঘরে, তাড়াতাড়ি উস্কাইয়া দিতাছে ময়মনা হাসান বদের জন্য। আহারে সেই হাসানকে তাকে তিরস্কার করিল, হীরক চূর্ণর বিষ লইয়া চোরের মতন চলাফেরা করতেছে গো, কখন সকল যাবে ঘুমাইয়া সুযোগ পাব গো, সুযোগ পাইয়া তারে আমি গো জন্মের মতন আজরাইল হইল রে, তুমি কি খেলা খেলাইলা। রাত্রি নিশা হয়ে গেছে, প্রদীপ টিপ টিপ করে জ্বলতেছে, কোন সমাগম নাই, মদিনার বুকে সকল নিতপ্ত হয়ে গেছে, জায়দার ঘুমায় না, ময়মনাবুড়ি কুটনি ঘুমায় না, ময়মনাবুড়ি কুটনি তাড়াতাড়ি করে বিশের টোপলাটা হাতে দিয়ে বলতেছে, তাড়াতাড়ি করে এই সুযোগে যা একটু দেখে আসো, আস্তে আস্তে পাও মেরে দশ কদম আগায় পাঁচ কদম পিছায়, এইভাবে যায় দরজাতে একটু ভুলকি দিয়ে দেখে, কিন্তু দেখা যায় যে জনপ পা দুটো বুকে নিয়ে আসে হাসনা মানুষ শীতানে, জনপকে দেখে তার মনের আগুন জ্বলে উঠল, জ্বলে উঠেই কয় যে আমি হাসানকে মেরেই ফেলবো, কারণ সে তো পাও বুকে নিয়ে আসিস জন্মের মতন স্বামীর পাও বুকে নিয়েও সারাইয়া দিব। সুযোগ নাই, আসে আসে যায় যায়। রাত্রি যখন এবার হাসান এবার একটু মৃদু মৃদু করে চক্ষু মেলাইতে পারে না, দিবার বিষ খাইছে, বর্ষার আঘাত খাইছে, কোন রকম করে আস্তে আস্তে বলল, হুসেন ভাই তুমি আমাকে একটু এক সুরাহি পানি খাওয়াও। পানি যখন খাইতে চাইতেছে তখনই সঙ্গে সঙ্গে হোসেনের একটু মৃদু মৃদু ঘুমের ভাব এসে গেছে, হাসনা বানুকে স্বামী আপনার পানির পিপাসা হয়েছে, ঠিক আছে আমি এক সুরাহি পানি নিয়ে আসতেছি, জয়নব তো ঘুমায় গেছে। এক সুরাহি পানির জন্য এবার ঘরে থেকে বাহির গেল হইয়া, কূপ হইতে এক সুরাহি পানি আনিবে, পানি এনে ঘরের ভিতর ওই পাতিলেতে দেবে, পাতিলেরই নিচে আর এক পাতিল, উপরে এবার কাপড় দিয়ে বাঁধা ছিল যে তার উপরেই পানি পরে শুদ্ধ হয়ে যায়, সেই পানি নিচ থেকে গো তখন তারা খেয়ে যায়ও রে, তুমি দেখো নজর ওই সুরাহির থেকে পানি পড়ে নিচেরটায় পড়ে, নিচেরটার মুখ আছে বাঁধা কাপড়ে, ওর উপরে পানি পড়ে আর আয়রন গুলো নিংড়ে উপরে থাকে, ভালো পানি নিচে পড়ে। সুযোগ পেয়ে দেখলো হাসনা বানু পানির জন্য কূপে গেছে, জায়দা ওই সুযোগে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকলো, ঢুকেই ওই সুরাহির উপরে যে কাপড় বান্ধা তার উপরে হীরক চূর্ণর বিষ ঘষে দিয়ে আসলো, ঘষে দিয়ে বের হয়ে আস্তে আস্তে কূপিটা নিভে গেল, চৌকাঠের সঙ্গে পায়ের আঘাত লেগে শব্দ হলো, হাসান কয় ঘরে কে ঘরে কে ঘরে কে, কইতে কইতে জায়দা বের হয়ে গেল, হাসনা মানু ঘরে ঢুকে বলল, স্বামী এই ঘর থেকে আমি তো বের হয়ে গেছি, মনে হয় আমার শব্দে আপনি শুনতে পেরেছেন। হাসান কয় ও
এবার পানি কূপ থেকে এনে ওই যে তেনায় সুতির কাপড়ের উপরে পানি পড়তেছর উপরে ওই পানি ঢেলে দিল, বিশ্বের সঙ্গে মিক্সার হয়ে গেল। আহা, মিক্সার যখন হয়ে গেল পানি নিচে পড়লো, এক গ্লাস একসুরাহি পানি নিয়ে এবার হাসান পানির জন্য কাহা মাংতেছে, পানি পানি আমাকে একটু পানি খাওয়াও। হাসনা বানু জয়নব, হোসেন কোথায় গেলে, আমাকে একসুরাহি পানি খাওয়াও। এবার গ্লাসটা ধরে হাসনা বানু গ্লাস ধরে নিয়ে তাড়াতাড়ি করে হাসানকে হাতের উপরে নিয়ে একসুরাহি পানি মুখের ভিতরে ঢেলে দেওয়ার চিন্তা ভাবনা করলো। একসুরাহি পানি বাইরে খাওয়াবে হাসানকে, আল্লাহ বলে ও আজরাইল গো এইবার তৈয়ার হইয়া যাও না রে, বুকলেক সেই যার কথা মায়ের কথা কি বা মিথ্যা হতে গো আর পারে, আহার সেই এইবার এক সুরাই পানি মুখে দিল ঢেলে। এবার পিপার সাথে এবার হাসান পানি ভিতরে গেলে, গেলার সঙ্গে সঙ্গে কলিজা গো এইবার সবকিছু কেটেই টুকরা হইল রে, তুমি কি খেলা খেলাইলা, চিৎকার দিল হাসান সহ্য হয় না, এত জ্বালা যন্ত্রণা পেটে শুরু হইয়া গেল, কোথায় হোসেন কোথায় কাশেম কোথায় সকিনা, আমি আর মনে হয় পানে তো বাসি না, আরে এই ঘরেতে শুইলাই আইলাম গই আমার জম পিছে পিছে আইল রে, তুমি কি খেলা খেলাইলা। হোসেন যাইয়া বুকের ভিতর ভাইকে ধরিল জড়াইয়া, জন্মের মতন যাও কেন সারিয়া ভাই গো আমার ফালাইয়া রে, দুঃখ লেহি কাছে যার কপালে, ভাই জন্মের মতন তুমি আমাকে ছেড়ে যাও, কেন তোমার এই অবস্থা হলো। হাসান কয়, হোসেন মাতামহ যা কইছে বিষপান করে আত্মহত্যা করবো তোমার মৃত্যু কারবেলার ময়দানে, ইহাই তো সত্য তাই না, আমি আর বাঁচবো না, আমি চলে যাব। ভাইয়া মদিনার ভিতরে আমরা দুটি ভাই ছিলাম কবিতর জোড়া, এখন একজন চলে যাচ্ছি যাইতেই হবে। এদিকে হাসান বলতেছে শেষ নামাজটা আমি একটু আদায় করি, নামাজের মধ্যে সেজদায় পড়ে গেল, মোনাজাত ধরলো, মোনাজাতের ভিতরে হজরত ফাতেমা জান্নাত তাড়াতাড়ি করে মোনাজাতের মধ্যে এসে বলতেছে, বাবা আমি তোমার মা জননী হযরত ফাতেমা জান্নাত, আমি তোমার জন্য জান্নাতের ভিতরে বেহেস্তের শরবত ধরে আছি, তুমি আর দেরি করো না, চলে আসো বেহেস্তের শরবত তুমি এখানেই খাও। দয়াল নবীজি ওখান থেকে বলতেছে, নানা হে প্রাণ প্রিয় নাতি, আমি তোমার জন্য বেহেস্তের খাবার নিয়ে বসে আছি, আসো তুমি খাবার খেয়ে যাও, পৃথিবীতে থেকো না। হাসান হোসেন হযরত আলীকে দেখে, হাসান দেখে অঝোর নয়নে কে দেখে দে বুক ভাসায় দিল, জিজ্ঞেস করলো কে আমার ভাইকে এমন ভাবে বিষপান করালো, এই মুহূর্তের জন্য তাকে আমি দুই খণ্ড করব। হোসেনের মেজাজ দেখে হাসান কয়, ভাইয়া একটি কথা শুন রাখ হোসেন, তুই আমার ছোট ভাই, আমি যদি চলে যাই মরে যাওয়ার পরে বিষ খাওয়া লোকে এই খবর তুই পাইলে তুই তাকে হত্যা করবি না, এটা আমার এক নম্বর আদেশ। দুই নম্বর আদেশ হলো তুই কাবা তুই রোজার বাইরে যাবি না, রোজার ভিতরে থাকলে তোকে কেউ ক্ষতি করতে পারবে না, তুই রোজার ভিতরে থেকে বের হবি না। আর তৃতীয় নম্বর আদেশ, আমার মেয়ে সকিনা, সকিনার সাথে কাশেমের বিয়া দিতে চাইছিলাম, ভাগ্যে আমার হলো না ভাই এখন চইলা যাই, এই কাশটি তুই কইরা দিও ভাই, সকিনা কাশে মের বিয়া পরাইও রে, তুমি দেখো নজর করিয়া। সবার কাছে বিদায় লইয়া শুয়ে পড়িল
সবাই কে এবার বাইরে ঘর থেকে বার করলো জায়দার কথা বলে দিল জায়দাকে একটু ডাকো আমি নির্জনে তার সঙ্গে দিতা কথা বলে নিব সবাই ঘর ছেড়ে বাইরে বাহির হইয়া গেল জায়দার ডাকি এইবার হাসানে বলিল আমি তোমার চোখের শুনি তাই সইলা যাইব তোমার যেন আল্লাহ পাকে ক্ষমা করে দেয় যে অন্যায় করিলা তুমি আমার সাথে তাই অন্যায়ের বিচার তোমার কঠিন ভাবে হবে আমার স্ত্রী তুমি জায়দা তোমায় বলে যাই যে তোমায় সারা কালাশরে গো আমি জান্নাতে যাইব না রে তুমি দেখো নজর করিয়া জায়দা আমি তোমাকে সারা জান্নাত যাব না তবে তুমি যে অন্যায় করলে অন্যায়ের বিচার তুমি পাবে অবশ্যই তোমার বিচার সহ্য করতে হবে বিচারের কষ্ট তোমার করতেই হবে যাও যাদের এক ফুটটা চোখের জল আসলো না পাটের বিচির মতন মুখটা বানাইয়া বাঁকা বানাইয়া হাসানের কাছ থেকে চলে গেল কুটনি বুড়ি মাইমনের কাছে সবাই ঘরে চলে আসলো সবার কাছে আদায় বিদায় নিয়ে হাসান ধীরে ধীরে আজরাইলুল্লাহ সাল্লাম চলে এসেছে মায়ের কোলে শিশু যেভাবে ঘুমায় ওইভাবে হাসান ঘুমিয়ে গেল যেই মাত্র ঘুমিয়ে গেল প্রাণ পাকে চলে গেল মদিনারি ভিতরে বাইরে কোলাহল শুরু হলো হাসান চলে গেছে চলে গেছে নাই পৃথিবীতে গো চইলা গেছে সকল ভক্তরা কান্না শুরু হলো কান্নার অল্প গেল রে আজকে মদিনাই তিন হইল রে মদিনাই তিন বানাইয়া হাসান চলে যায় আহারে সেই কান্নার ভেঙে পড়ে যায় হোসেন ভাইয়ের জন্য পাগল হইয়া গেল কাসেম সকিনা তারা পাগল হয়ে ভুলায় নোটে কাঁদিল আর কি আর পাইবা ফিরা গজে যায় সে কি আর আসে অগণিত ভাবে তারা ধুলাই নুটে কাঁদতেছে হোসেন পাগল হয়ে গেল ভাইয়ের শোকটা বড় শোক সাপ পাওয়া যায় ভাই পাওয়া যায় না চলে গেল হাসান পৃথিবী ছেড়ে দশ দিন পর্যন্ত সেই মদিনার বুকে সবাই কান্নাকাটির রোল ছিল আহার নিদ্রা পর্যন্ত খাওয়া বন্ধ হইল হাসানের শোকে আহা কি ছিল কে সে চলে গেল মদিনাটা অন্ধকার হয়ে গেল দুটি ভাই একটি ভাই চলে গেল দশ দিন পর্যন্ত মানুষ অচেতন হয়ে পড়েছিল হাসানের শোকে কি এমন একটা ঘটনা ঘটে গেল আস্তে করে গোসল করাইয়া মুসলিম মুসলিম বাহিনী হোসেন আর একটা বীর যোদ্ধা ছিল তার নাম ছিল মুসলিম সকলেই মিলে তাকে গোসল করাইয়া পবিত্রতার সঙ্গে তাহাকে কবরে শায়িত করলেন দাপ জানাজার করে কবরে শায়িত করে তাকে মাটি দিলেন দিয়ে সবাই যার যার মতে চিন্তা ভাবনায় হাসানের শোক হাসানের শোকে অন্তরটা পর্যন্ত পুড়ে বিরহের বেদনায় নিয়ে মানুষ মদিনার বুকে অচেতন ছিল আর হোসেন রওজার বাহিরে যান না পরিবার বর্বকে নিয়ে রওজার ভিতরে ঢুকে গেল যা রওজা থেকে বের হওয়া যাবে না হাজার হাজার শত্রু চতুর্দিকে হাজার হাজার শত্রু আমাকে প্রাণ নিয়ে যাবে তাই আমি শত্রু আমি রওজার ভিতরে থাকবো রজার ভিতরে থাকলো গো হোসেন আপনাদের জয় কোয়া পরের খণ্ড পাবেন ভাইরে হোসেন মৃত্যুর কথা হোসেন শহীদ হইয়া যাবে বলবো পরের খণ্ডে আমি বাউল সান মিয়া গই আপনাদের সালাম গেলাম দিয়ে গো তুমি কি খেলা খেলা